WhatsApp Bong family. Welcome to my channel. Bong Suman guys. Aajke video shuru korte ekdom kotha korbo. Amar barir pechone eta jaiok. Karon samne mic cholche to. Samne kotha shunte pabe na. Jaiok ekhon baje 12ta bhai. Ami sokal 9ta 9ta shomoy berichilam gari niye. Gari ene kaaj kore মানে 300 টাকার কাছাকাছি কাজ করে চলে এসেছি মানে টোটো ভাড়াটা সব উঠলো আর কি তো এবার ভাই বেরোবো আবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার বেরোবো বেরোবো এবার সারাদিন ঘুরতে হবে তারপর আবার তিনটার মধ্যে আসতে হবে খাওয়া দাওয়া করার জন্য এখনকে দু তিন ঘন্টা রাউন্ড মারতে হবে আর আজকে অন্য টোটো নিয়ে আসছি তোমরা সেটা দেখাবো চলো ভাই কালকে ভিডিও যেগুলো সাপোর্ট পেয়েছে ভাই অনেক সবাই পাশে থেকো আর তোমরা সাপোর্ট না করলে কিন্তু ভাই আমি এগোতে পারবো না আমার যা পরিস্থিতি ভাই তোমাদের পাশে থাকতে হবে সবসময় চলো বাইরে দেখাচ্ছি টোটোটা তো যাও গাইস এই হচ্ছে টোটোর কালকেটা হচ্ছে হলুদ কালার তোমরা যেটা দেখেছো তো গাড়িটা পাল্টে নিয়ে আসলাম কারণ ভাই ব্যাটারিতে চার্জ থাকছে না তোমরা ভিডিও তো বলেছি সেটা শুনেছো নিশ্চয়ই চার্জ থাকছে না তো আজকে এটা নিয়ে এসেছি এটা ভালো চার্জ থাকছে ঠিক আছে ভাই একবার দেখাই দিই তোমাদের এখনো দেখো ফুল টুল দেখাবে হয়তো ফুলই আছে ভাই পুরো ঠিক আছে তো যাই হোক আর এদিকে রাহুল আসলো কারণ ওকে বলেছিলাম যে আমার বোর্ডের তার লাগবে ভালো তার তো বাড়ির দিয়ে নিয়ে এসছে মানে এইটা আমি বলিনি ও নিয়ে এসছে মতন করে তাই তো থ্যাংক ইউ আমি টাকা দিচ্ছি একটা ফ্ল্যাগ নিয়ে দিলে হ্যাঁ হ্যাঁ একটা ফ্ল্যাগ নিয়ে আয় নাকি ওইটাই হয়ে যাবে চলো ভাই আমি এখন আমার বেরোবো ও এখন বাড়িতে গেলো কাজবাজ করতে লোক আমি আবার খেতে আসবো দুটো সময় দুটো আড়াইটা বা তিনটে যেরকম হবে আর কি চলো গাইস আর পরে কথা হচ্ছে আমি ভাই টিপ মেরে বাড়ি গেলাম রাহুল বোর্ড ফোর্ড ঠিক করলো স্ক্রু ড্রাইভার নিয়ে গেলাম রাহুল আমার সাথে এসছে এখন এই যে বসে রয়েছে মানে ওকে নিয়েও টিপ মারলাম দুই তিন জায়গায় আর এখন আমাদের এখানে তো তারপরে এখন আবার স্কুলের সামনে এসছি কারণ স্কুল ছুটি হবে এখন আর অনেক মানে আমাদের পাড়ার দু তিনটে বোন আছে ওদের নিয়ে যাবো এমন যদি আরও হয় ঠিক আছে তো সে কারণে অন্য প্যাসেঞ্জারও ছেড়ে দিচ্ছি আর এই হচ্ছে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা তো এখানে চলো ভাই দেখি স্কুলটা ছুটি অনেক তারপর কথা হচ্ছে আবার তো ভাই আজকে সত্য কথা বলতে আজকে অনেক খুশি আমি কারণ আজকে ভালো হয়েছে ভাই ঠিক আছে বললাম না যাই আর এখন এসে ভাই ব্যাটারি চার্জে বসাই দিয়েছি আর এই যে ম্যান রয়েছে আমার সাথে ছিল আমরা স্কুলে টিপ মারছি দুবারই 100 টাকা হয়ে গেছে ঠিক আছে গাড়ির ড্রাইভার কে ভাই শান্তি হরিচাঁদি গুরুচাঁদি পিন্দি প্রেম বাড়ির সামনে ভাই মানে বাড়ির মধ্যে লাগা আছে বাড়ির কাছে কিন্তু ভাই তুমি শুনতে পাচ্ছ না আমি তো ভিডিও করছি আমার শুরু হয়েছে চলো গাইস আগে আমি স্নান খাওয়া দাওয়া করি পরে কথা হচ্ছে টাটা দেখো ভাই খাওয়া দাওয়া করে আবার সেই মানে শীতের জন্য ভাই সোয়েটার ফোয়েটার পরে চলে আসলাম আর এসেছি তো ভাই বাড়িতে মানে রাহুল কার সাথে দেখা করবে সেই জন্য আমাকে ধরে নিয়ে আসলো ঠিক আছে বলছে দাদা চলো একটুখানি আর একজন বান্ধবী আসবে দেখা করতে হবে তাই ও আমাকে ডেকে নিয়ে আসলো তাই আসলাম আর গাড়ি থেকে চার্জ হচ্ছে তারপরে আবার বেরোবো ঠিক আছে আর ভাই একটাই তোমাদের একটা কথা বলি কথাটা হচ্ছে তোমরা ভাই আমাকে সেইভাবে সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্ট না হলে আমি এগোতে পারছি না বারবার করে একটা কথা বলছি আমার যা পরিস্থিতি ভাই সাপোর্টটা মাস্ট লাগবে ভাই ঠিক আছে মানে সবাই অনেকে ভরসা করেছিল আমিও করেছিলাম কিন্তু এরকম কিছুই হচ্ছে না ঠিক আছে ওই তিন চার মাসে গিয়ে হচ্ছে ওরকম ওইভাবে লাভ হচ্ছে না হয় আমার ছেড়ে দিতে হবে এরকম একটা বিষয় আর তোমরা যদি চাও যে আমি ছেড়ে দিই তাহলে ছেড়ে দেবো আর তোমরা যদি আমাকে রাখতে চাও তোমাদের হাতে সব কিছু ভাই সেটা তোমাদের বারে করছি যেমন একজন কালকে ভিডিওতে কমেন্ট করেছে তোমার পরিস্থিতি সবসময় খারাপই থাকবে সবসময় খারাপই হবে এরকম লিখেছে খারাপ লাগলো শুনে তার কমেন্টে আমি লাইক দিয়ে লাভ দিয়েছি সবারটা এমন দিই ঠিক আছে তো যাই হোক যা সাপোর্ট করার ইচ্ছা হবে করো যা ইচ্ছা হবে না করবে না ঠিক আছে যদি আমার ভিডিও ভালো লাগে তো করো তাহলে করতে হবে না বাস্তব কথা বললাম চলো বেশি কথা বলবো না বেশি কথা বলে খারাপ হয়ে যাবো খারাপ হতে চাই না এদিকে দেখতে পাচ্ছ এদিকে দেখো ভাই আমার কালকে যে গাড়িটা ছিল সেই গাড়িতে না লাইট ফাইট কিছু ছিল না এই গাড়িতে তো লাইট আছে চকচক করছে কত সুন্দর লাগছে দেখতে দেখো তো কালকে একটু সকালবেলা পুজো পুজো দিতে হবে ধূপকাঠি জ্বালাতে হবে ভালোই লাগছে তো চলো এখন বাড়িতে গাড়িটা বের করি চার্জ ফার্জ হয়ে গেছে দেখতে পাচ্ছি ফুল ঠিক আছে মানে ফুল বলতে 50% উঠেছে চলে যাবে ঠিক আছে রাতটা কভার হয়ে যাবে যদি 8-9টা পর্যন্ত ভাই এখন রাতও অনেক হয়ে গেছে প্রায় অনেকক্ষণ পরে ভিডিও কন্টিনিউ করছি তো যাই হোক আর এদিকে ভাই ব্যাটারি চার্জও শেষ হয়ে গেছে ছেড়ে ছেড়ে দিচ্ছি ঠিক আছে সিগন্যাল দিচ্ছে ছেড়ে দিচ্ছে ভাই হ্যাঁ লাস্ট প্যাসেঞ্জার তুলেছি রামনগরের মুখ ছেড়ে দিয়ে আসবো তারপরে বাড়ি আসতে হবে তো চলো ভাই কী আর বলবো খারাপ পরিস্থিতি ভাই খারাপ পরিস্থিতি টপকা যেতে হবে দুঃখের সময় মানে মানে মানুষের পাশে সবসময় দুঃখই থাকে ঠিক আছে এটাই ভালো সময় অবশ্যই আসবে চার্জে কিন্তু বসানো হয়ে গেছে যাই হোক অনেক কষ্ট করে ভাই প্যাসেঞ্জার দিয়ে এসে চার্জ শেষ হয়ে গেছিলো
তারপরে ভাই পাড়ায় বললি যে ব্যাটারি চার্জ মানে গাড়ি সামনে দিয়ে আসলাম চার্জে বসানোর জন্য। আর আসার পরে আমার বুড়াকে ভাইকে দেখেছো অনেক আগে, ভালো আছিস তো? বুড়া ওকে, এখন পড়ে বাড়ি যাচ্ছিস এত রাত্রে? 10টার সময় বিন্দু স্যার তোর সাথে গেছিলে সঙ্গে কিন্তু আছে এদিকে বিচ্ছু, তুই দেখা গাড়ির সামনে বলিস না কিন্তু দেখি তোমার তোমার কামালটা মারামারি করিস না ভাই, ভাই তুই এসতেন দেখ আরেকবার। এই তোরা করিস না বাংলা সাইকেল নে তাও, এবার রাস্তার মধ্যে করিস না ভাই, এবার দাঁড়া ভাই চলে গেলাম চলে গেলাম। এখন ভাই বাড়ি যেতে পারিনি, রাহুল আর আমার ভাই বাড়ি চলে গেছে, আর রাহুল বাড়ি চলে গেছে আমার বাড়ির থেকে, ওর ব্যাগ ফ্যাগ নিয়ে বাড়ি চলে গেছে, ফোন করেছিল। যাই হোক, আর আমি এখনও বাড়ি পৌঁছাতে পারিনি, তার মধ্যে এই যে আমার বন্ধুর দোকানে দাঁড়িয়েছিল, আর এখন আমার ওখান থেকে কলা খাইয়েছিল, যাক কলাটা পচা বেরিয়েছে, এখানে ফেলে দিতে হলো ওই যে। ঠিক আছে, তো চলো এখান থেকে বাড়ি যাবো ভাই, বাড়ি এখন খাওয়া দাওয়া করতে হবে, অনেক রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর তোমাদের আগেও বললাম আমি গাড়ি চার্জে বসে এসেছি, কালকে সকালে আবার গাড়ি আনতে হবে, 8টার মধ্যে যাবো, কালকে একটু তাড়াতাড়ি বেরোবো। ঠিক আছে, ও কষ্ট ভাই কষ্ট, সব কাজে কষ্ট, এমন কোনো কাজ নেই যে কষ্ট নেই, সব কাজে কষ্ট আছে ভাই। বাড়ি চলে আসছি ভাই, বাড়ি চলে আসছি, বাড়ি আসার পরে দেখছি এদিকে বাবা কাজে গেছিলো চলে গেছে, ভাই খেতে বসে গেছে, আর মা ওদিকে এখন কোন পালামালা শুনবে বাংলাদেশের না কিছু যাই না, ঠাকুরের গান ফান শুনবে হয়তো, আর তাদের গা তাদের গা আমি খেতে বসবো। তাদের তোরা কি রোজ বলতে পারিস আমি কি হয়েছে? যাই হোক, যদি তোমার ওদের কথা ভালো লাগে তাহলে করে দিব, যা যা বললো। ঠিক আছে, যাই হোক ভাই, একটা কথা বলি, এখন যা পরিস্থিতি দাঁড়িয়ে আছি তোমাদের সবসময় পাশে যায়, কিন্তু পাশে না থাকলে কিন্তু হবে না ভাই, বারবার করে একটা কথা বলছি। আর এখন ভাই খাওয়া দাওয়া করবো, এখন রাত অনেক হয়ে গেছে, 10:40 বাজে হয়তো। ঠিক আছে, তাড়াতাড়ি ওঠো, খেতে বসবো আমি, আর আজকে তো স্পেশাল রান্না করতে বলেছিলাম, যেহেতু আমাদের নিরামিষ চলছে তো পনির নিয়ে আসছিলাম, সে পনির রান্না করেছে সেটা খাবো। আর ভাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, যদি ভালো না লাগে কী বলবো, আর যদি ভালো লাগে তো লাইক করে দিও, কমেন্ট করে জানাও কেমন লাগছে। তো চলো আজকে মতন ভিডিও শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে আবার পরের দিন, তখন টেক কেয়ার, লাভ ইউ, বাই।